আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া সেসব অনিয়ম আর অপরাধের সবটুকু খবর কি আপনি, আমি বা আমরা জানতে পারি? অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিন। নগর জীবনে ছিনতাই যেন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। কে কখন ছিনতাইকারীর কবলে পড়ে তার সর্বস্ব হারান বা কার জীবন হয় বিপন্ন, তা নিয়ে সবাই আছেন উদ্বেগ আর উৎকণ্ঠার মাঝে। মিরপুরে দিনে দুপুরে 90 লক্ষ টাকা ছিনতাই হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটে গেছে আরও একাধিক ঘটনা। একটি ঘটনার সাথে আবার পুলিশ সদস্যরাও জড়িয়ে পড়েছেন, আর কয়েকদিনের ব্যবধানে ছিনতাইকারীরা কেড়ে নিয়েছেন এক ব্যবসায়ী আর একজন গৃহবধূর জীবন, আর হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একজন চিকিৎসক। ঘটনাটি গত 19 অগস্টের। রাজধানীর মগবাজার এলাকার দিলু রোডে ছিনতাইয়ের দৃশ্য। ছবিতে দেখা যায় দুই যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এক পর্যায়ে হাত বোমা মারতে মারতে একজন সামনের দিকে এগিয়ে যায়, পেছনে আরও তিনজন। দুজনের হাতে অস্ত্র, অন্যজনের হাতে ছিনতাই করা মালামাল। নগর জীবনে ছিনতাইয়ের এমন ঘটনা ঘটছে অহরহ। দিলু রোডের রড সিমেন্টের ব্যবসায়ী আবুল কাশেমের 30,60,000 টাকা ছিনতাই হয় ওই দিন। ছিনতাইকারীদের গুলি ও বোমায় ঘটনাস্থলে আহত হন 7 জন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল কাশেম এর আগেও ছিনতাইকারীর কবলে পড়ে 20 লাখ টাকা খোয়ান। ক্যাশিয়ারের প্রথম গুলি করলো, গুলি করার পরে আমার যে আপনার সিকিউরিটি যে ব্যাগটা নিয়ে যাইতেছে ওরে কোপ দিল একজনে, হ্যাঁ, আর হইল আরেকজনে ওর গায়ে বোম মারল। তারপরে বাকি যে 4 জন স্টাফ ওদেরকে ওই এখানেই বোম মারা প্রত্যেকের ফালাই দিল। মিরপুরের রূপনগর এলাকার মোনাডিক বিকাশ এজেন্টের ম্যানেজার সহ 3 জন গত 7 ডিসেম্বর সকালে অফিস থেকে বের হয়ে পাশের একটি ব্যাংকে যাচ্ছিলেন। সাথে গাড়িতে ছিল ব্যবসায়িক লেনদেনের 90 লাখ টাকা। আমাকে করছে একটা আর এমনি ব্ল্যাঙ্ক ফায়ারটার করছে ওরা। তাদের বহন করা প্রাইভেট কারটি রূপনগরের 6 নম্বর সেকশনে পৌঁছলে ময়লার একটি ভ্যান দিয়ে গতিরোধ করে ছিনতাইকারীরা। ময়লা গাড়িতে টান দিয়েছে রোডের মাঝখানে, পরে আমি আবার জিজ্ঞেস করলাম, ভাই আপনার গাড়িতে টানতেন কেন? গাড়িটা যে মাত্র রাস্তার মাঝখানে রাখে গুলির শব্দ হয়। এই সুযোগটি কাজে লাগায় ছিনতাইকারীরা। দিনের আলোয় মাত্র 7 মিনিটে ঘটে যাওয়া ছিনতাইয়ের এই ঘটনাটি জানাজানির পর তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। মিরপুরেরটাও কাজ চলছে, সেটিও আমরা চেষ্টা করে দেখছি। বিকাশ এজেন্ট তৌফিক হোসেন খান সেদিন 90 লাখ টাকা খুইয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেন রূপনগর থানায়। মামলা করলেও নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ কাটেনি। মামলার সূত্র ধরে রূপনগর থানা পুলিশ বিভিন্ন জায়গা থেকে সন্দেহভাজন 7 জনকে আটক করে, তবে শনাক্ত করতে পারেনি মূল ছিনতাইকারী চক্রটিকে। 15 ডিসেম্বর মতিঝিলের একটি ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে বাইরে বের হবার পরই ছিনতাইকারীদের কবলে পড়েন ব্যবসায়ী মোহাম্মদ লিটন মিয়া। ছিনতাইকারীরা পুলিশ পরিচয় দিয়ে তাকে হাতকড়া লাগিয়ে মোটরসাইকেলে ওঠায়। পরে শিক্ষা ভবনের সামনের সড়কে পৌঁছলে কর্তব্যরত পুলিশ দেখে লিটন চিৎকার শুরু করেন। একটা মুরব্বী লোক আইসা মোটরসাইকেলটা ধরে নিয়েছে, ধরা করে ওনাকে হুমকিও দিয়েছে, তারপর উনি ছাড়ে নেই, তখনই আবার ট্রাফিকরা সঙ্গে সঙ্গে ধরা ফেলাইছে। এগিয়ে আসেন পুলিশ বাহিনীর কর্তব্যরত সদস্য, আটক করেন 2 ছিনতাইকারীকে, যার একজন নুরি আলম, তিনি পুলিশের কনস্টেবল, অপরজন তার সহযোগী মিজানুর রহমান। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারীর নাম খলিলুর রহমান, তিনিও পুলিশের ASI। কেউ যদি আইনের ব্যর্থায় ঘটায়, বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী কোনো কাজকর্মে জড়িত হয়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার ব্যবস্থা আছে, সকল ব্যবস্থাই গ্রহণ করা হবে। ছিনতাইকারীদের কবলে পড়ে শুধু টাকা কিংবা জিনিসপত্র হারাচ্ছেন তা কিন্তু নয়, জীবনও বিপন্ন হচ্ছে অনেকের। এমনই একজন ডাক্তার জেরিন, হাসপাতালের ICU জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। জেরিনকে সারিয়ে তুলতে চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টা চলছে, পরিবার পরিজন আছে চরম উৎকণ্ঠায়। এখনো পর্যন্ত এখানে ভর্তি ICU, এখনো তার জ্ঞান ফিরে আসেনি আর কি। গত 24 অগস্ট ভোরে রাজধানীর মুগদা বিশ্ব রোড এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন ডাক্তার দম্পতি মুনতাহিদ ও জেরিন। 33তম BCS পরীক্ষায় পাশ করবার পর সহকারী সিভিল সার্জন হিসেবে দুজন নিয়োগ পান কুমিল্লা ও ফেনীতে। জীবনের প্রথম চাকরিতে যোগ দিতে সেদিন তারা রওনা হয়েছিলেন একসঙ্গে। নিয়তি বড়ই নির্মম, জেরিন নিজেই ভর্তি হলেন অন্য হাসপাতালে রোগী হয়ে।
ও আর আমি রিক্সায় বসাচ্ছিলাম, আমার ওয়াইফ বাম পাশে বসাচ্ছিল। ওই সাদা রঙের প্রাইভেট কার থেকে কেউ একজন হাত বের করে একটা টান দেয়, ও সাথে সাথে রিক্সা থেকে পড়ে যায় আর কি। এই এলাকায় ছিনতাই বলা যায় প্রতিদিনকার ঘটনা। গুন্ডা দিয়ে আসে, আইসা টান দেয়, এমনি ছিনাই নিয়ে জায়গা। সকাল 6:30 দিকে সোবহানবাগ মসজিদের সামনে দিয়ে রিক্সায় লালমাটিয়ায় বোনের বাসায় যাচ্ছিলেন গৃহবধূ আয়েশা আক্তার রিপা। এ সময় মাইক্রোবাস থেকে রিপার হাত ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। আমরা সাথে সাথে দৌড়িয়ে গেছি, গাড়িটা ব্যাগ দিছে না এই জায়গায় নিয়ে মহিলাটা পালাইয়া চলে গেছে। রাপা প্লাজার সামনে গিয়ে ব্যাগটি কেড়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাস্তায় পড়ে থাকে রিপার নিথর দেহ। পৃথিবীর মায়া ছাড়তে হলো রিপাকে, মায়ের স্নেহ বঞ্চিত হলো একমাত্র সন্তান রাইসা। এমন সব ঘটনায় রীতিমতো আতঙ্কের মাঝে বসবাস রাজধানীবাসীর। এক্সট্রা সিকিউরিটির জন্য ব্যাগটা হাতের সাথে প্যাচ দিয়ে নেই, তো সেক্ষেত্রে যেটা হয় যে ছিনতাইকারী টান দিলে এটার সাথে থাকা মানুষটাও পড়ে যায় রাস্তায়। দৃষ্টান্তমূলক সাজা কি হয় ছিনতাইকারীদের? হয়ে থাকলে কেন এত বেপরোয়া এসব দুর্বৃত্ত? এজাহারের দস্তুরুটির কারণে এই আসামিগুলো সচরাচর বার হয়ে যায়, মূলত এরা পার পেয়ে যায় যে সাক্ষীর অভাবে। প্রায় প্রতিনিয়ত ঘটে চলা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের পদক্ষেপ কি? থাকে দেখবেন যে বিভিন্ন সময় আমরা চেক পোস্ট স্থাপন করি, বিশেষ বিশেষ সময় মোটরসাইকেলের টহল দেই, এছাড়াও গাড়ির টহল থাকে। কঠোর আইন প্রণয়ন, প্রয়োগ ও বিচারের মধ্য দিয়ে ছিনতাই নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীর খিলগাঁওয়ে একটি সড়কের নাম হাওয়াই গলি। এলাকার মানুষের কাছে এই গলিটি ভয়ের আর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, কেননা এই গলিতে প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। আর দুর্বৃত্তদের প্রতিরোধে পুলিশি তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছে ভুক্তভোগীরা। আমিনুল ইসলাম একজন কাপড়ের ব্যবসায়ী, থাকেন মিরপুরে। গত 1 ডিসেম্বর তাকে কাপড়ের ব্যবসা পাইয়ে দেবার কথা বলে খিলগাঁও এলাকায় ডেকে নিয়ে যায় কয়েক যুবক। সরল মনে আমিনুল গিয়েছিলেন তাদের ডাক পেয়ে। গলিতে পৌঁছার পর ব্যবসায়ী নামধারী ছিনতাইকারী চক্রটি তাকে দিনে দুপুরে কুপিয়ে 1,30,000 টাকা নিয়ে যায়। খালেক নামে একটি ছেলে আগে থেকে পরিচিত, ও বলছে যে আমার এক স্যার 1400 কেজি কাপড় বেচবে, একটা কাস্টমার ঠিক করে দেন। তারপরে আমি যে বাইরে নিয়ে আসি সাইন ভাই নামে একজন, আমি সাথে আসছি। পরে তালতলা সুপার মার্কেটের পিছনে নিয়ে টাকা পয়সা গাড়ি নিয়ে সন্ত্রাসীরা কোপ দিছে চাপাতি দেওয়া। আমিনুল ইসলামের সাথে থাকা অপর ব্যবসায়ী বন্ধু আলামিনকেও ছিনতাইকারীরা আঘাত করে 30,000 টাকা হাতিয়ে নেয়। জনকূপ দিয়েছে, জন টাকা ওনার ডাকে নিছে, নেওয়ার পর ওনারে কূপ দিছে, কূপ দেওয়ার আমি তো দেখছি। তারপরে আমার কূপ জারছে, কূপ জারছে, পরে আমি হাত ধরছি যে মারিস না, যে তোরা নয়ে যায় না। পরে আমার সাথে ই দেওয়া দুই তিনজন টাই না ধরে এটি নিছে, তারপরে আমিও দৌড়াইছি, দৌড়িয়ে ওর পিছনে পিছনে আমি এইসব করছি। রাজধানীর খিলগাঁও থানা এলাকার হাওয়াই গলি, 10-এর মোড়, গোরান সড়ক সহ ঘন বসতি এই এলাকায় কখন যে কার উপর বিপদ চেপে বসে সেই আশঙ্কার মধ্যে থাকেন অনেকে। হীরা এবং সাইদ নামের এই দুই ব্যবসায়ী গত 4 ডিসেম্বর সন্ধ্যার কিছু পর নিজস্ব প্রাইভেট কারে খিলগাঁও এলাকায় হয়ে বাসায় ফিরছিলেন। গাড়ির ভিতরে যা ছিল, ফোন, পাসপোর্ট ছিল 3টা, ইন্ডিয়ান ভিসা লাগানো রুগীর, তাদের রুগী নিয়ে যাবে, এবং ল্যাপটপ ছিল, তাদের নামে গলার সোনার চেইন টেন ছিল, এদের থেকে নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে অস্ত্র ঠেকায় গাড়িটা সরিয়ে গেছে। এসব গলিতে প্রতিদিন ছিনতাই হয়, এমন ঘটনা লোকমুখে শুনলেও এবার নিজেই পড়লেন সেই দুর্বৃত্তের কবলে। টাকাতে রিক্সা থামাইয়ে আর কি মোবাইল, টাকা, মানি ব্যাগ সহ আর কি টাকা নিয়ে গেল। 7 ডিসেম্বর সকালে এই এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুল সালামকে গুলি করে 20,00,000 টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গুলিবিদ্ধ সালামকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ব্যাংকে দিতেছিলাম, মানে মাল কিনার টাকা ছিল, টাকা নিয়ে যাইতেছিলাম, এই অবস্থা আমাদের, হ্যাঁ, গুলি করে টাকা নিয়ে গেছে। এভাবে প্রায়ই এই এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব খোঁয়াচ্ছেন ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। এলাকাবাসী বলছেন শাস্তি না হওয়ায় অপরাধীরা আবার একই অপরাধ করছে। তখন 8-10 জন পোলাপান একসাথে থেকে দেখে, দূরে থেকে ফলো করে দেখে যে আসতেছে, লোক আসতেছে, আসা দেখি গলি ভিতরে বের হয়, বের হইলে বাচ্চাটা করে। এখানে যারা চিন্তা করে তাদেরকে ধরতে পারতেছে না, কারণ তারা ধরা ছোঁয়ার বাইরে থাকে। তবে থানা পুলিশ এমন অসংখ্য ছিনতাইয়ের ঘটনার কথা অস্বীকার করছে। না, কিছুদিন কিন্তু খুব স্টপ ছিল এই ইয়াটা। হাওয়াই গলিসহ আশেপাশের অলি গলিতে ছিনতাইকারীদের বেপরোয়া অপরাধ কবে থামবে সে প্রশ্ন এখন সবার।
ক্রাইম সিনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। বখাটেদের অত্যাচার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল নবম শ্রেণীর মেধাবী ছাত্রী কিশোরী উম্মে কুলসুম ঋতু। নির্যাতনকারী আত্মহত্যার প্ররোচনা দানকারী বখাটেদের বিচার চেয়েছেন যারা, তাদের নামে উল্টো মামলা দেয়া হচ্ছে, তাও আবার প্রশাসনের উচ্চ মহলের তদবিরে। খোদ রাজধানীতেই ঘটেছে এমন ঘটনা। আর বর্তমানে হত্যা মামলাটি তুলে নিতে মামলার বাদীকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে মামলার আসামিরা। খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার ইস্ট পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী উম্মে কুলসুম ঋতু স্কুলে আসা যাওয়ার সময় এলাকার বখাটে ছেলে শিমুল, পিন্টু, রফিক সহ তাদের কয়েক বন্ধু ঋতুকে নিয়মিত উত্ত্যক্ত করত। এক পর্যায়ে স্কুলে আসাও বন্ধ করে দেয় ঋতু, কিন্তু তারপরও বখাটেদের হাত থেকে রক্ষা পেল না এই কিশোরীর জীবন। গত 6 সেপ্টেম্বর এলাকার ওই বখাটেরা ঋতুদের বাসায় গিয়ে তাকে মারধর করে। ঋতুর পরিবার ভেবেছিল এরপর হয়তো তারা আর বাড়াবাড়ি করবে না, কিন্তু না, ওই দিন বিকেলে বখাটে শিমুল কিশোরীর উপর আবারও চড়াও হয়। এবার তার সাথে যোগ দেয় শিমুলের বাবা রঞ্জন মণ্ডল, মা মালতী মণ্ডল সহ তাদের অন্য সহযোগীরা। তারা ঋতুদের বাসায় গিয়ে তার উপর শারীরিক নির্যাতন করে। অপমান সইতে না পেরে এক পর্যায়ে ঋতু বিষপান করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। টাকা জেনে আছে আইন তাদের কথাই কয়, বুঝছেন, তারা এগুলো এলাকার ভিতরে বললা বললা বেড়ায়, আমি কিছু করতে পারি না, আমি অসহায়, আমি খুলি শুনি আর আমি চা চা দেখি। ঋতুর বয়স যখন 1.5 বছর তখনই সড়ক দুর্ঘটনায় মারা যান তার বাবা। নাতনি ঋতুকে পেয়ে ছেলেকে হারানোর শোক ভুলেছিলেন তার দাদা দাদি, কিন্তু এখন নাতিকে হারাবার শোক ভুলতে পারছেন না তারা। তারা চান ঋতু হত্যার ন্যায় বিচার। আমার নাতিনরা যে মারা গেছে যেভাবেই হোক সুষ্ঠু বিচারটা যেন হয়। পরশু দিনে রাখছে সারা ঘুমে ঋতুকে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে জিপিএ 5 পাওয়া এই ছাত্রীকে নিয়ে সহপাঠী ও স্কুলের শিক্ষকদেরও ছিল অনেক প্রত্যাশা। আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা পরীক্ষার আগে যে আমরা সবাই মিলে একটা স্কুল ড্রেস পরে ছবি তুলব, কিন্তু আর সেটা হলো না। মাঝে মাঝে খুব আপসেট থাকতো, তখন জিজ্ঞেস করলে বলতো এমনিতে ওরে রাস্তায় ডিস্টার্ব করে, এর মাঝখানে ও কিছুদিন স্কুলেও আসেনি। মারা যাবার আগে ঋতু বখাটেদের বিচারও দাবি করেছিল। আমি ফোন পাই ওদের বাসায় যাই, বাসায় যাওয়ার পরে শুনি যে বিষ খাইছে, বিষ খাওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাই। যাওয়ার পথে আমাকে বলছিলো সে যে স্যার আমি তার বাঁচবো না, ওদের বিচারটা যেন হয়। বখাটে শিমুলের মা মালতী মণ্ডল মামলার অন্যতম আসামি, তিনি জামিনে বেরিয়ে এসে ঋতু হত্যার বিচার প্রার্থী প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা করতে থানায় যান। খিলগাঁও থানা পুলিশ অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি নিতে অস্বীকৃতি জানায়। তখন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি বিভিন্ন জায়গা থেকে তদবির করে মামলাটি রুজু করায়। প্রথম ওসি সাহেব মামলা নিতে চায়নি, তারপর ওসি সাহেব মামলা না নেওয়ার কারণে আমরা চলে গেছি ডেপুটি কমিশনার পুলিশ মতিঝিল স্যার মতিঝিলে। মতিঝিলে যাওয়ার পরে উনি তখন বললেন যে আপনারা মামলা করুন, কিন্তু মামলা যখন করতে গেছে তখন আবার বাধা যে মামলা ওনারা নেবেন না। তারপরে আবার হোম মিনিস্টার মহোদয় ওনাকে আমি টেলিফোন করেছি, এই বললাম যে এই ঘটনা, ওরা তো যেতেই পারছে না, কী হবে, বলে যে আমি বলে দিচ্ছি হয়ে যাবে। হোম মিনিস্টার বলার পরে তারপরে মামলাটা দাখিল হয়েছে এবং মামলাটা রেজিস্ট্রি হয়েছে। জানা যায় পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে ঋতু হত্যার বিচার চেয়ে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা করেন আসামি মালতী মণ্ডল। পুলিশের মিডিয়া উইংয়ের এই কর্মকর্তা জানালেন, হয়রানির উদ্দেশ্যে কেউ মিথ্যা মামলা করেছে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। যদি কোনো মামলা তদন্তের শেষে আমরা দেখি যে এই ঘটনাটি টোটালি মিথ্যা, তখন কিন্তু আমরা বাদীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 211 ধারা অনুযায়ী আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। অভিযুক্তদের সাথে কথা বলতে ক্রাইম সিন টিম তাদের বাড়িতে যাওয়ার খবর জানতে পেরে সটকে পড়ে তারা। একটা জিনিস
বখাটে শিমুলদের পরিবার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে আরেক তথ্য। শিমুলের বাবা রঞ্জন মণ্ডল, মা মালতী মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল আরেকটি হত্যাকাণ্ডের। 2011 সালের সেপ্টেম্বর মাসে জমি সংক্রান্ত বিরোধে খিলগাঁও এলাকার সুশীল মণ্ডলকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন রঞ্জন মণ্ডল ও মালতী মণ্ডল। হত্যাকাণ্ড ঘটাইছে রঞ্জন মনোরঞ্জন শিমুল, মালতী, রতন লিটন সহ অপরিচিত তিন চারজন। আমার হোলা মাল্য বিচার করলো না, কেউ না মেম্বাররা, চেয়ারম্যানরা কেউ না আইলেছে, কেউ বিচার করলো না। স্বার্থে আঘাত লাগলে রঞ্জন মণ্ডল কাউকেই ঘায়েল করতে দ্বিধা করেন না। রঞ্জন মণ্ডলের স্ত্রী মালতী মণ্ডলের নামেও আছে অনেক মামলা। আপন ভাগি না, আপনার ভাইয়েদের সাথে তো মামলা মোকদ্দমা, তার জ্যাঠাদা ভাইয়ের সঙ্গে মামলা মোকদ্দমা, মারামারি বহু বছর ধরে চলে, এলাকার বহু গণ্যমান্য লোকে সালিশ করে দিলে পর দিন আর মানে না। তবে রঞ্জন মণ্ডল ও মালতী মণ্ডল এসব অভিযোগ অস্বীকার করেন। আমার নাম ছিল এজাহারে, ছিল এক নম্বরে, চার্জশিটে গিয়া দিছে আমার বাইরে এক নম্বরে, হ্যাঁ, আর আমার ওয়াইফরে দিছে, আমার ছেলেরে দিছে, মানে সর্বটা খালি আমাদের ফ্যামিলি, আমাদের সাথে মানুষের যেই মামলা দিছে সব আমার খালাস আছে। এদিকে ঋতুর ফুপু অভিযোগ করেন মামলা তুলে নিতে প্রতিনিয়তই তাদের হুমকি দিচ্ছে আসামিরা। মালতী রানীর সাথে ওর ভাসুর ছিল এবং আরও দুইটা ছেলে ছিল, ওরা বলতেছে যে আমারা যদি থামাইতে পারে তাহলে ওরা মামলা ওদের সাথে ওরা অন্যভাবে দেখবে, কিন্তু আমার মামলাটা উঠাইতে হবে, নাহলে ভালো হবে না। সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া এই ধরনের অপরাধের শাস্তি না হয় বেড়ে যাচ্ছে ইফটিজিংয়ের মতো ঘটনা। এই অপরাধীদের দমনে দরকার সঠিক তদন্ত এবং ন্যায় বিচার। ক্রাইম সিনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে জানাবো অপরাধের আরো নানা ঘটনা। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। তারকা খেলোয়াড়দের সাথে নায়িকা গায়িকা বা মডেলদের সখ্যতার বিষয়টি বিশ্বজুড়েই, যার ছায়া পড়েছে বাংলাদেশেও। বর্তমানে ক্রিকেটার রুবেল হোসেনকে নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। নবাগত এক নায়িকার মামলার জালে আটকা পড়ে রুবেল এখন দিশেহারা। অভিযোগ কঠিন, বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক দৈহিক সম্পর্কের অভিযোগ ওই নায়িকার। ২০১৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের কিছু আশা কিছু ভালোবাসা ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক নবাগত নায়িকা নাজনীন আক্তার হ্যাপির। ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে এখন গুরুতর অভিযোগ করেছেন এই নায়িকা। ২০০৯ সালের ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ম্যাচের মধ্যে দিয়ে ক্রিকেট অঙ্গনে অভিষেক ঘটে তরুণ পেসার রুবেল হোসেনের। এরপর তার এগিয়ে চলা দুই জগতের দুই বাসিন্দা রুবেল ও হ্যাপির পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরপর গত এক বছরে দুজনের সম্পর্ক নিবিড় হয়। তবে হ্যাপি এখন বলছেন রুবেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গোপন সম্পর্ক গড়ে তোলেন। এই অভিযোগ এনে হ্যাপি ১৩ ডিসেম্বর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। রুবেলের বর্তমান বাসা যেটা মিরপুর থানাধীন কমার্স কলেজের অপোজিটে অবস্থিত, ওই বাসায় নিয়ে ওকে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করে ওই কমপ্লেনের ভিত্তিতে আমরা আমাদের থানায় একটা মামলা নিই। পুলিশ মামলার পর ওই দিনই ডাক্তারি পরীক্ষার জন্য হ্যাপিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হ্যাপির শারীরিক পরীক্ষার জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে হ্যাপির সাথে কথা হয় ক্রাইম সিন টিমের। একমাত্র থানায় কথা বলবো, আমি থানার বাইরে কোথাও কথা বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিকানার ব্যাপারে কি? ভাই আমি এ বিষয়ে কিছুই বলবো না, আমি ঠিকানা ঠিক দিইনি ভাইয়া। হ্যাঁ, হ্যাপি কেন ভুল ঠিকানা দিয়ে মামলা করলেন তাও এক রহস্য। অভিযোগ সম্পর্কে জানতে ক্রিকেটার রুবেলের সাথে কয়েক দফায় যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে বাড়ির নিরাপত্তা কর্মী দিলেন কিছু তথ্য। মেয়েটা আসতো, আসার পর হয়তো রাত্রে থাকতো, গাড়িতে আসতো, হ্যাঁ, আসে হয়তো সকালবেলা চলে যেত। রুবেলের বিষয়ে কথা বলেন তার এক প্রতিবেশী। খাবার গার্লফ্রেন্ড থাকতেই পারে, হয়তো বা সম্পর্কের খাতিরে একটাই পর্যায়ে এসে হয়তো বা দেখা গেছে অনেক কিছু ঘটে যেতে পারে,
আর ও চান্সটা নিচ্ছে, সে একজন ন্যাশনাল ক্রিকেটার, আমি যদি একটু ট্র্যাপে ফেলি হয়তো বা ওর সঙ্গী সাথী হয়ে যেতে পারবো। এ পর্যায়ে 15 ডিসেম্বর দুপুরে রুবেল হোসেন হাইকোর্টে গিয়ে আগাম জামিন চেয়ে আবেদন করেন। এ সময় রুবেলের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে চাননি। কথা বলেন তার আইনজীবী। এই যে অভিযোগটা, সেই অভিযোগটা সম্পূর্ণরূপে অসত্য অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ এবং ব্ল্যাকমেইল করার জন্য অভিযোগ, এটাই রুবেলের বক্তব্য। 4 সপ্তাহের জন্য আগাম জামিন আদেশের বিষয়ে একটি আইনজীবী সনদ ওই দিনই মিরপুর থানায় পৌঁছে দেন রুবেলের স্বজনরা। এ সময় কথা বলেন রুবেলের এক ভগ্নিপতি। যে টাইম উল্লেখ করছে সেই টাইমে প্রধানমন্ত্রীর কাছ থেকে উনি ট্রফি নিচ্ছিলেন। সো এই মামলা তো পুরোটাই ভিত্তিহীন একটা মামলা, তারপরেও তাকে হয়রানিমূলক এই মামলাটা করছে। আগাম জামিন পাওয়ায় রুবেলের বিরুদ্ধে মামলার তদন্ত চলবে কি না সে বিষয়ে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা। আমরা 4 সপ্তাহ তাকে গ্রেপ্তার করতে পারবো না এই আগে, এবং সে জামিনে থাকবে, কিন্তু আমাদের তদন্তটা তদন্তের প্রক্রিয়াতেই চলবে। মানে বিয়েটা চাচ্ছেন কি না? আপনি আমি তো এটাই চাচ্ছি, তাই না? হ্যাপি এখন বলছেন রুবেল তাকে বিয়ে করলে মামলাটি তুলে নেবেন। মামলার তারিখ জানতে আদালতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন মৌলভীবাজারের আনোয়ার বক্স। 9 দিন পর লাশ হয়ে ফিরতে হলো তাকে। আনোয়ারকে অপহরণের পর কেন এই হত্যাকাণ্ড? মৌলভীবাজার সদর উপজেলার জগৎপুর গ্রামের আনোয়ারকে গত 13 নভেম্বর শহরের কোর্ট এলাকা থেকে অপহরণ করা হয়। এ ব্যাপারে 14 নভেম্বর মৌলভীবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করেন আনোয়ারের ভাই দুলাল বক্স। অপহরণ ঘটনার 9 দিন পর মৌলভীবাজারের বর্ষিজুড়া ইকো পার্ক এলাকা থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আনোয়ারের স্বজনদের অভিযোগ, মাত্র 5 শতক জমি নিয়ে এক প্রভাবশালী প্রতিবেশীর সাথে বিরোধের জেরে অপহরণের পর খুন করা হয় তাকে। পুত্রশোকে নির্বাক মা বাবার আহাজারিতে ভারী হয়ে উঠছে বাড়ির পরিবেশ। ভাড়াটে খুনিরা মৃত্যু নিশ্চিত করে লাশ মাটি চাপা দিয়ে রাখে। পরে পুলিশ এসে উদ্ধার করে কঙ্কাল। এ হত্যার ন্যায় বিচার চান এলাকাবাসীও। রাস্তা লইয়া ফাস্টে বেজাল আছে, আমার তার বিটার দাগে পরে ভাই তার নিয়ে তার বেজাল সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা যাতে দ্বিতীয় ঘটনা আমরা সুস্থ বিচার এলাকার মাঝে চাই। আনোয়ারের হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না তার ভাই। তার দাবি, ভাড়াটি খুনি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমার বাড়িতে বারবার এই সন্ত্রাসী হামলা দিচ্ছে, এই এলাকার সব মানুষের জানা আছে, ওই আরও মানুষের আপনার জানতে তারা আমার দুজন মানুষ আছেন এমনভাবে মারছে আমার বাইরে। আমার ফ্যামিলিতে আমি কইতে যাইছি না কীভাবে মারছে, আমি ন্যায় বিচার চাই। এ হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধিও। যারা ষড়যন্ত্র চক্রান্ত করিয়া এইভাবে হত্যাকাণ্ড ঘটাইছে তার যাতে সুষ্ঠু বিচার হয়। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার ও মামলার অগ্রগতির বিষয়ে জানালেন তদন্ত কর্মকর্তা। আমাদের অভিযান অব্যাহত আছে, আসামিদের অবশ্যই গ্রেপ্তারের আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। গত 22 নভেম্বর নিহতের ভাই দুলাল বক্স বাদী হয়ে অপহরণ, হত্যা ও গুমের অপরাধে 8 জনের নামে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও 7-8 জনকে আসামি করা হয়। পরিবারটি এখন এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চেয়ে প্রহর গুনছে। আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জানিয়ে দেই এমন একজন ওয়ান্টেডের নাম যাকে খুঁজছে পুলিশ। এ সপ্তাহের আসামির নাম মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা মৃত মজিবুর রহমান, ঠিকানা 496/1 মাদারটেক বাজার, থানা সবুজবাগ, ঢাকা। গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, ডানগালে জন্মদাগ আছে। খিলগাঁও থানায় মামলা নাম্বার 26, তারিখ 19/8/14। যোগাযোগ করতে হবে 01713373154 এই নম্বরে। আপনার আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে।